গত মাসে আইনি বিয়ে সেরেছেন রোশনি, এবার বৈদিক মতে বিয়ে সারবেন জগদম্বা। ছেলের বউ যত্ন করে পাত পেরে খাওয়ালো আইবুড়ো ভাত। হ্যাঁ, রাসমণির সেটে এমনই কাণ্ড ঘটেছে সম্প্রতি। ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসবেন করুণা ময়ূরানী রাসমণি পরিবারে জগদম্বা। মথুর বাবুকে গত বছর আইবুড়ো ভাত খাওয়ানো হয়েছিল, আর এবার পালা জগদম্বা ওরফে রোশনির। মেকআপ রুমে টেবিলের উপর মাটির থালায় রোশনির জন্য খাবার সাজিয়ে দিয়েছিল প্রমিতা, সিরিয়ালে রোশনির ছোট ছেলের বউ সে। অভিনেত্রীর কথায় এও স্ত্রীর হাতে নাকি আইবুড়ো ভাত খেতে হয়। আমাদের টিমে একমাত্র ওই বিবাহিতা। মহা অষ্টমীর দিনই আইনি বিয়ে সেরেছিলেন রোশনি। এবার সাত পাকে ঘুরে নতুন জীবন শুরুর পালা। দুবছর ধরে চুটিয়ে প্রেম করবার পর এবার নতুন জীবন শুরু করছেন দুজনে। পাত্রের নাম তুর্য সেন, পারিবারিক ব্যবসা সামলায় তুর্য। এদিন রোশনির আইবুড়ো ভাতের মেনুতে ছিল ভাত, ঘি, পাঁচ রকম ভাজা, সঙ্গে নানা রকমের তরকারি, মাছ, মাংস, দই। বাঙালির আইবুড়ো ভাতের অনুষ্ঠানে যা যা থাকে কিছুই বাদ দেয়নি রাসমণি পরিবার। ঘরের মেয়ের বিয়ে বলে কথা, রোশনি জানিয়েছেন বৈদিক মতে বিয়ে হবে, ফলে কন্যাদান থাকবে না। বিয়েতে অবশ্যই বেনারসি পড়বেন রোশনি, কিন্তু বিস্তারিত তথ্য এখনই ফাঁস করলেন না। সো ভিউয়ার্স, এখনো আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।